আচ্ছা চলো জানুয়ারিতে প্রোগ্রামটা করেই ফেলি। তাই ভালো হয়, বাবাইয়ের মাঝে একবার দেশে যাবে। দাদা ভাইয়ের জন্য প্রতি বছর যে দোয়া মাহফিলের আয়োজন করে, এবারটা নভেম্বরে করবে। আর তার একমাত্র মেয়ের বিয়ে, সেখানে আত্মীয় স্বজনদের থাকতেই তো হবে, তাদের একটা হক আছে না? তাদের জন্য মনে হয় খুব বড় করে একটা আয়োজন করবে। আমার ভাবতে অনেক আনন্দ লাগছে যে তোমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। বলো তো, পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষটাকে? আতিশ, পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হচ্ছে হাতি। কি বললাম? আতি হইলো যাই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। কিল্লাই আতি দেখবেন সবসময় দাঁত দুগা বা করি ব্যাটকাই তাই। আর পৃথিবীর সবচেয়ে দুঃখী প্রাণী কে জানেন নি ভাইয়া? আই কিল্লাই হেতি আটি আডি খাই, আর রে দুগা অমানুষেরাতে সারি দিই, আর জীবন বরবাদ করিয়া লাইছে ভাইয়া। আর ইয়ানো বসি বসি রসি রসি আন্নের লগে প্রেম বাক্য বিনিময় চলতেছে। আপনি জাস্ট একটা জীবন্ত আতঙ্ক, আপনাকে দেখলে যে কোনো সুন্দর মুহূর্ত নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে। আপনি তো স্বাভাবিক না, আপনার চিকিৎসার প্রয়োজন। আপনি আমাদের সুন্দর সময়টা নষ্ট করে দিলেন, আমার চরম মেজাজ খারাপ লাগতেছে। কিন্তু আর আপনার খুব শান্তি লাগতেছে, আপনার খুব আরাম লাগতেছে কেন? আন্নের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক লাগে, যদি আপনার কষ্ট লাগে তা আর যে বিয়ে করা বউ আর যে সন্তান আর আম্মা, বুঝছেন নি ভাইয়া? হে কিন্তু আপনি হাজার হাজার মাইল দূরে আন্নের লাই হয়ে গেছে, আর কষ্ট লাগতেছে না? আপনার আনন্দ লাগতেছে কেন? আমি নাচ দিতাম নি, আমি ওকে ড্যান্স দিতাম নি আন্নের স্মরণে। আল্লাহ না আলো থইত আন্না বুঝে। ও মাই গড, ওই জি একটা ইডিয়েট, একটা ইডিয়েট, একটা স্টুপেড। তুমি চিন্তাও করতে পারো না উনি কত বড় একটা স্টুপেড, কত বড় একটা ইডিয়েট ভাইয়া। আন্ন চিন্তা করতে হইতেন না, হেতি কত বড় মহিলা মির্জাফর, হেতি আটটি আডি খাই, আরে দেশি মানুষ, আরে আয় গরিব মানুষ, আটটি আডি খাই অন হেতি আরে সিনে না ভাইয়া। আতুন লাগে কি জানেন নি, দুই দিন ধরে আন্নের বিয়া করব, আন্ন ইয়ানো ডলার কামান, আন্নের ডলার গুন খাই, হেতি আন্নেরও চিন্তা না। দুই নাম্বার বিয়ে করেছেন, বেয়াদবি করছেন আবার আপনি আমার সঙ্গে? আমি এখন পুলিশকে ডাকবো, পুলিশকে সব কথা বলে দিব, আপনার পাসপোর্টের ব্যবস্থা কিন্তু তখনই হয়ে যাবে। পুলিশ তো আপনার মামু লাগে, ইয়ানো মামুর জল ফলেনি, আপনি পুলিশে কল দেন না, কল দিলে কি আমি মোহের মধ্যে তালা দিব দেখবো? একটা আইও কমো যে আমি দুই নম্বর বিয়ে করছি আর হেঁতি দুই নম্বর বিয়ে দালালি খাইছে। ডাকেন পুলিশ, ডাকেন আপনি বলান। Hey man, what are you talking about? যে ভাই আপনার নেজ্জ বলছেন, হেঁতি না বুঝি টক্কায় আপনার সাহসাব কই দে, যদি আর সংসার ইয়ানো না করি দিয়ে আপনি নিজের সংসার গড়নের চিন্তা করেন, একটা আপনার বাসর ঘরের মধ্যে হাফ আন্দায় দিমো, ঠোর দি শেষ করে দিব যা।